নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্পের স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের বইয়ের কোনো চিরাচরিত গল্প শোনাবো না, আজ আমি তোমাদেরকে একটু অন্য ধরনের গল্প শোনাবো। সবার প্রথমে আমি থ্যাংক ইউ জানাবো গোপাগড়াইন মণ্ডলকে, কারণ তিনি পারমিশন দিয়েছেন এই গল্পটি আমার চ্যানেলে আপলোড করার জন্য। তার একটি ফেসবুক পেজ আছে, আমি তোমার কবিতা। যদি আমার গল্প শুনে ভালো লেগে থাকে তাহলে তার পেজ থেকে গিয়ে ঘুরে আসতে পারো। আজ পড়ব গোপাগড়াইন মণ্ডলের লেখা পঞ্চাশের যুবতী। চলুন তাহলে শুরু করা যাক। কি সাহস রে বাবা মহিলার, বয়সটা যে পঞ্চাশ ছুঁয়েছে সেদিকে কোনো ভুরুক্ষেপই নেই। কি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক ইনস্টাগ্রাম কিছুতেই বাদ নেই। সারাদিনে তার লাইক কমেন্ট আর শেয়ারের ছড়াছড়ি, আবার টিকটকেও কখনো নায়িকা তো আবার কখনো গায়িকা। বাপরে বাপ, পারেও বটে, নিজেকে একেবারে টিনেজারে এনে নামিয়েছে। এই তো সেদিনও দেখলাম হই হই করতে করতে পার্টিতে মেয়ের সাথে ডান্স করছে, লজ্জার মাথা খেয়েছে একেবারে। হ্যাঁ হ্যাঁ বলুন, যত খুশি বলুন, এইসব শুনে শুনে গা সওয়া হয়ে গেছে বুঝলেন। কি হয়েছে পঞ্চাশ হয়েছে তো, পঞ্চাশ হয়েছে বলে ঘরের কোণে একটা সুতির ছাপা পরে বসে থাকবো নাকি? শুনুন, সারা জীবন শুধু এটা করতে নেই ওটা করতে নেই, এখানে যাওয়া হবে না ওখানে যাওয়া হবে না, এই শুনে এসেছি। যখন ষোলোই ছিলাম ছেলে বন্ধু তো দূরের কথা, কোনো মেয়ে বন্ধুর বাড়িতে গেলেও মাকে সঙ্গে নিয়ে যেতে হতো, আর পিকনিক ঘোরাফেরা সিনেমা এসব তো অলিক কল্পনা ছিল মশাই, অলিক কল্পনা। তারপর যখন কুড়ি হলো, বেশ রাঙা টুকটুকে বউ সেজে শ্বশুর বাড়িতে এলাম। বাবরে বাপ, সেখানেও এমন নজরদারি, কি বলি, কোনটা খাই না কেন খাই না, হাতে কেন বড় বড় নোখ রেখেছি, সকলের সামনে নাইটি পরতে আমার লজ্জা করে কি না, মেয়ে মানুষ হয়ে এত হই হই কিসের, ইত্যাদি ইত্যাদি। আর বাইরে গেলে শ্বশুর শাশুড়ি যা ননদ হাজারটা কৈফিয়ত। তারপর পঁচিশে যখন মা হলাম, ছেলেকে খাওয়াতে অসুবিধা হবে বলে নাইটি ছেড়ে সুতির ছাপা পরা ধরলাম, কোমরে আঁচল গুজে এমন দশবুজা হয়ে গেলাম যে কোথায় সিনেমা কোথায় বেড়ানো আর কোথায় যে আনন্দ সব ভুলে গেলাম। না না, এটার জন্য আক্ষেপ করছি না, এটা তো আমার কর্তব্য। দেখতে দেখতে আরও পঁচিশটা বছর কেটে গেল, ছেলে আর মেয়ের পড়াশোনা গান বাজনা আর ওদের সামাজিক প্রতিষ্ঠা নিয়ে, ওদের সংসারও গড়ে দিয়েছি নিজের হাতে। ওরা এখন যে যার মতো বন্ধুবান্ধব হইহুল্লোড় পার্টি ভ্রমণ এইসব নিয়ে ব্যস্ত, তাই আমিও একটা প্রোফাইল খুললাম, খুঁজে নিলাম নিজের একটা জগৎ। জানেন আমার ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা এখন 2000 ছাড়িয়েছে। আমার আবার ফেসবুকে ভেসে ওঠা ওসব রেডিমেড কমেন্টে মন ভরে না, তাই ভালো কোনো পোস্ট পেলে ইয়া বড় একটা কমেন্ট লিখি, কত খুশি হয় ওরা জানেন। আর আমার কবিতাগুলো যখন শেয়ারের পর শেয়ার হয় তখন মনটা আনন্দে উতলে ওঠে, এই নিয়েই তো আমার একা দুপুরটা কাটিয়ে দিই রোজ। মেয়ে জামাই ছেলে বৌমা ওরা যখন দুদিনের জন্য এসে আবার চলে যায় তখন ওই খারাপ মনটা ভোলাতে খুব বেশি সময় লাগে না আমার। জানেন আমি এখন নিজের পছন্দের মাছ কিনি বাজার থেকে, আর যে খাবারটা খেতে ইচ্ছে সেটাই বানাই, যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যাই। আর তো কটা মাত্র দিন পড়ে আছে তাই না, নিজেকে কি করে ঠকাই বলুন তো। মর্নিং ওয়াক করি, কিটো ডায়েট করি, ঘন ঘন পার্লারে যাই, শরীর চর্চা থেকে মনের চর্চা সব সব করি এখন, এই তো আমার যুবতী হওয়ার বয়স, তাই যে যাই বলুক
চলুন মনের বয়স বাড়তে না দিয়ে এই পঞ্চাশেই আবার নয় যুবতী হয়ে যাই। কেমন লাগলো আমার গল্প পাঠ কমেন্টে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো তোমার কাছের বন্ধু বান্ধবদের কাছে।